আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আরেকটি নতুন ভিডিও নিয়ে আবারো চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাদের সোশ্যাল ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনারা কিভাবে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করবেন ঘরে বসেই অথবা প্রবাস থেকে, সে সম্পর্কে আজকের এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করব। আমরা আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেটাতে কিছু ভুল ছিল, তাই আমরা ওই ভিডিওটি ডিলিট করে নতুন করে আপনাদের জন্য সঠিক তথ্য দিয়ে ভিডিও বানিয়েছি। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, তাদের একমাত্র অ্যাপস এসআইবিএল নাও। তো অ্যাপসে আপনারা অবশ্যই, যারা এখনও অ্যাকাউন্ট ওপেন করেননি, আমাদের আই বাটনে ভিডিওগুলো দেওয়া থাকবে, আপনারা ইন্টারনেট ব্যাংকিং বা অ্যাপস কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন প্রবাস থেকে অথবা দেশ থেকে, মানে ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে, সে ভিডিওগুলো দেখে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো আপনারা আপনার যাদের অ্যাকাউন্ট আছে, ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর অবশ্যই আপনার মেইন অ্যাকাউন্টে, মানে যেটা সেভিংস অ্যাকাউন্ট, সেখানে আপনাকে পর্যাপ্ত পরিমাণ টাকা রাখতে হবে। তো প্রথম ভাগে আমরা দেখাবো আপনি কিভাবে ডিপিএস ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে, আমরা লাল দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, এসএসপি বাই এমটিডিআর। এই অপশনে আপনাকে ক্লিক করে ডিপিএস বা ফিক্সড ডিপোজিট দোনোটাই খুলতে পারবেন। তো বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমরা প্রথমে ডিপিএস বা এসএসপি অ্যাকাউন্ট ওপেনিং সম্পর্কে দেখাচ্ছি। তো এর অ্যাকাউন্ট টাইপ এসএসপি অ্যাকাউন্ট, এটা দিয়ে দেবেন। তারপর আপনি কত বছরের জন্য এই ডিপিএসটা করতে চান, আপনার পছন্দ মতো 3 বছর, 5 বছর, 10 বছর দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 1000 থেকে 5000 টাকা পর্যন্ত আপনি মাসিক রাখতে পারবেন। তো আপনারা সেটাও আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে নিচে দুইটা ট্রানজেন, একটা হচ্ছে ট্রানজেন কন্ডিশন, এই দুটোটার উপরে আপনাকে টিক মার্ক করতে হবে। আর এই ডিপিএস আপনার যখন, ধরুন আপনি 3 বছরের জন্য করলেন, 3 বছর পর কিন্তু অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। তো কন্টিনিউ অপশনে আপনি ক্লিক করার পর এখানে ট্যাপ এবং হোল্ড করে ধরে রাখুন, মানে সেম বিকাশের মতো আর কি, এটার উপরে টিপ দিয়ে ধরে রাখবেন। নেক্সটে যাবে, একটা ওটিপি আসবে, আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু প্রথম কিস্তি কেটে নেওয়া হবে। অবশ্যই প্রথম কিস্তি আপনাকে রাখতে হবে। এটা গেল এভাবে, এবং এটা কিন্তু ম্যাথ শেষ হলে অটোমেটিকভাবে চলে আসবে। আর ম্যাথ শেষ হওয়ার আগে যদি আপনি ভাঙতে চান, সেক্ষেত্রে অবশ্যই ব্রাঞ্চে গিয়ে ভাঙতে হবে এই অ্যাকাউন্টে। তো আপনি, এবার আমরা দেখাবো ফিক্সড ডিপোজিট। দেখাচ্ছে আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, যে যত টাকা আপনার, যত টাকা আপনি রাখতে চান এককালীন, মানে কয়েক মাস বা 1 বছরের জন্য। তো প্রথমে এমটিডিআর অ্যাকাউন্ট, এটা সিলেক্ট করবেন অ্যাকাউন্ট টাইপ। এরপরে আপনি 3 মাস, 6 মাস বা 1 বছরের জন্য কত মাসের জন্য রাখবেন সেটা সিলেক্ট করে দেবেন। ধরুন আমি 6 মাসের জন্য রাখবো। তারপরে এখানে অ্যামাউন্ট আপনাকে দিয়ে দিতে হবে, আপনি যত লাখ টাকা রাখতে চান বা যত 1000 টাকা রাখতে চান। এখানে একটি বড় বিষয় হচ্ছে, আপনি যদি অটো রিনিউ দেন তাহলে এটা কিন্তু অটোমেটিক আপনার হইতেই থাকবে। আর যদি আপনি অটো রিনিউ না দেন, দেখা যাচ্ছে 6 মাসের জন্য আপনি টাকাটা রাখছেন, তাহলে শুধুমাত্র নিচের ট্রানজেন কন্ডিশনের উপরে আপনি ক্লিক করবেন, অটো রিনিউর উপরে দিবেন না। 6 মাস পর অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে এটা অটোমেটিকভাবে এটা ক্যান্সেল হয়ে আপনার মূল সেভিংস অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এরপরে আপনার যদি আবারও প্রয়োজন হয়, আপনি আবারও এখান থেকে করে নিতে পারবেন। তো আমাদের এত টাকা নাই, বা আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বিষয়টা দেখাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছেন এখানে সেম, এটার উপরে ক্লিক করে ধরে রাখবেন, এরপরে আপনার ওটিপি যাবে, আপনার অ্যাকাউন্ট থেকে সাথে সাথেই টাকা কেটে নেওয়া হবে। তো আপনি যখন এই ডিপিএস বা ফিক্সড ডিপোজিটগুলো খুলবেন, এখানে সাইডে টার্ম দিলেই দেখতে পারবেন আপনার অ্যাকাউন্ট, একটা আলাদা একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে একটা আলাদা অ্যাকাউন্ট নাম্বার ওপেন করে দিবে, এবং ডিপিএসের, যেমন আমার একটা অলরেডি ডিপিএস অ্যাকাউন্ট ওপেন করেছি, এখানে কত কিস্তি দিয়েছি, এটা কবে শেষ হবে এবং প্রত্যেক মাসের পূর্ণাঙ্গ ডিটেলস দেওয়া আছে, এবং এখান থেকে আপনারা স্টেটমেন্টও ডাউনলোড করতে পারবেন। তো খুবই চমৎকার সিস্টেম করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। তো আপনারা চাইলে কিন্তু এখন থেকে প্রবাস থেকেই খুব সেফলিভাবে টাকা জমাইতে পারবেন। দেখা যাচ্ছে 3 মাস, 6 মাসের জন্য রাখার পর অটোমেটিকভাবে আপনার ইয়াটা অটো রিনিউ না দিলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। তো দর্শক, আরেকটি অনুরোধ থাকবে, আমাদের ফেসবুক পেজেও কিন্তু আমরা নিয়মিত ভিডিও আপলোড করি,
এই টেক প্রবাস এই ফেসবুক পেজটি আপনারা ফলো করে দিবেন এবং সেখানেই আমাদের ইউটিউবের লিংক আছে। এতক্ষণ ধরে যারা নতুন আমাদের ভিডিওটা দেখেছেন, আমরা কিন্তু প্রবাস রিলেটিভ মানে প্রবাসী ব্যাংকিং, বিশেষ করে ব্যাংকিং বিষয়ে বেশি ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো আমরা তৈরি করি। কৃতজ্ঞতার সহিত একটা সাবস্ক্রাইব করলে বা পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে কিন্তু আপনার এতটা ক্ষতি হবে না, এবং শেয়ার করে দিবেন দর্শক, এবং আপনার যে কোনো প্রশ্ন আমাদের কমেন্টে জানাবেন। তো এবার আমরা দেখব বর্তমানে ফিক্সড ডিপোজিট বা ডিপিএসের রেটটা কত। আপনারা কিন্তু সোশ্যাল ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে চলে যাবেন সরাসরি, সেখান থেকে আপনারা যখন করবেন, এটা কিন্তু যে কোনো টাইমে পরিবর্তন হইতে পারে। আর যারা ফিক্সড ডিপোজিট করবেন, ছয় মাস যদি অটো রিনিউ দেন, ছয় মাস পরে আবার যেটা থাকবে রেট ওইটা ওই অনুযায়ী হবে। আর ডিপিএস করলে আপনি যদি এখন খোলেন, এই রেট তিন বছর পাঁচ বছর পর্যন্ত যতদিনই রাখেন এই রেটেই পাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই নম্বর অপশানটা আমরা লাল দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। এখানে আসার পর যদি আপনারা প্রথমটাতে ক্লিক করেন, এরপর আপনারা এই ডিপিএসের ফিক্সড ডিপোজিটের প্রথমে দেখতে পাচ্ছেন এমটিডিআরের এক মাসের জন্য রাখলে কত পার্সেন্ট দিবে, দুই মাসের জন্য, ছয় মাসের জন্য বা একশো দিনের জন্য। তো আপনার যতদিন রাখতে মন চায়, এখানে তো সবগুলো নাই, এটা দেওয়া হয়েছে হতে পারে যারা ব্রাঞ্চে গিয়ে খোলে, এইভাবে আপনারা যতদিন ইচ্ছা রাখতে পারবেন। কিন্তু অ্যাপসেটটা যেমন ছয় মাসেরটা আছে, এক বছরেরটা আছে, এগুলো আপনারা খেয়াল করে ওভাবে ওইভাবে আপনারা অ্যাকাউন্টে টাকা রাখতে পারবেন। মোটামুটি কিন্তু বর্তমানে ডিপিএ ফিক্সড ডিপোজিটের রেটও কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। আর ডিপিএসটাও আপনারা কল সেন্টারে তাদের কিন্তু জেনে নেবেন, এটা আমি মনে করি সবচেয়ে ভালো হবে। যে আমরা যদি অ্যাপসের মাধ্যমে ডিপিএস খুলি তাহলে কত পার্সেন্ট বর্তমানে দেওয়া হচ্ছে, এই বিষয়টা সবচেয়ে ভালো হবে। আপনারা যদি ওয়েবসাইটে এখানে নাও আসতে পারেন, বিশেষ করে যারা প্রবাসীরা আছেন, আপনার টেলিফোন, তাদের যে টেলিফোন নাম্বার আছে ফেসবুক পেজে, সেখান থেকেও আপনারা ফোন দিয়ে এই বিষয়গুলো কনফার্ম করেই এরপরে অ্যাকাউন্ট ওপেন করবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারবেন। আর একটি বিশেষ অনুরোধ থাকবে, যারা বাংলাদেশি সিম কার্ড, বিশেষ করে রবি, এয়ারটেল এবং গ্রামীণ, এই তিনটা নিয়ে আমরা কাজ করি, আর সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, কাতার এইসব দেশে যারা আছেন, আপনারা যদি বাংলাদেশি সিমটা রোমিং করে বিদেশে ব্যবহার করতে চান, বিশেষ করে বিকাশ বা ব্যাংকিং ওটিপির জন্য, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ